এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে অ্যালোভেরা। অর্থাৎ উপরের এই চোকলাটি সরিয়ে দিলে এই যে ভিতরে রসালো শাসালো অংশ, এটি হচ্ছে অ্যালোভেরা জেলি পদার্থ থাকে বন্ধুরা। এই দেখুন, এটি হচ্ছে জেলি পদার্থ। এই জেলি পদার্থটা বড়ই উপকারী বন্ধুরা। এইভাবে ডোলে নিয়ে স্কিনের যে কোনো জায়গায় আপনি লাগিয়ে দেবেন, ব্যাস কিছুক্ষণ রেখে দেবেন। শুষ্ক মাটি, বেশি জলও ব্যবহার করি না, অল্প জলেই এই গাছ ভালো। এই পলিব্যাগের মধ্যে পুরো ভরে দেব বন্ধুরা, শুধু দেখবেন যে কোনো। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই গাছের চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর গাছ দেখাই এবং সেগুলো পরিচর্যা সহজ উপায়ে, ঘরোয়া উপায়ে কীভাবে করা যায় সেটি সম্পর্কে পরিচয় ঘটাই। অল্প পরিশ্রমে আসল কথা আনন্দ উপভোগ করা এবং গাছকে সজীবভাবে নিজের চোখের সামনে বড় হতে দেখা, সেটি সবচেয়ে বড় আনন্দে। আপনার লাগানো গাছ অল্প পরিচর্যার মাধ্যমে সুন্দর হবে, বড় হবে এবং ফুল এবং ফলে ভরে উঠবে, সতেজ থাকবে, সবল থাকবে, সেটিই তো আপনি চান। তার জন্যে আমরা ভিডিওগুলো আনি যাতে সহজ উপায়ে আপনিও যে কোনো গাছকে সুন্দরভাবে রূপ দিতে পারেন এবং ফুল এবং ফলের আস্বাদ গ্রহণ করতে পারেন সহজ উপায়ে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখে যদি স্কিপ করে যান তাহলে আপনারা বুঝতে পারবেন না কোন গাছটি দেখাচ্ছি এবং তার পরিচর্যা কিভাবে করলে গাছটির শ্রীবৃদ্ধি ঘটবে এবং গাছটির উপকারিতাই বা কী, সেটি সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অতি অবশ্যই দেখবেন। আর বিশেষ করে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সকলেই আসেন চ্যানেলে ভিডিও দেখেন তাদের সকলকে ধন্যবাদ। কিন্তু ভিডিও দেখার পর ভাইটির দিকে তাকিয়ে কেবল সাবস্ক্রাইব বাটনটিও টিপবেন এবং অন্যান্য বন্ধুবান্ধব যারা গাছ ভালোবাসে তাদেরকে ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছু উপকারে কাজে লাগাতে পারে। চলুন আজকের ভিডিও শুরু করা। এখানে দেখুন এই গাছটি কী গাছ আপনারা চিনতে পারছেন? যারা চেনেন তারা তো জানেন এই গাছটিকে কী বলে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এই গাছটিকে অ্যালোভেরা গাছ বলা হয়। এবং এই গাছটির গুণাগুণ অনেক বন্ধুরা, বাজারজাতভাবে আপনারা বিভিন্নভাবে এই গাছের প্রোডাক্ট দেখতে পারেন। এই গাছের উপকারিতা অসীম বন্ধুরা। এই গাছের রস যদি শীতকালে গায়ে লাগানো হয় তাহলে স্কিনের যে শুষ্কতা সেটি দূরীভূত হয় এবং এই অবস্থাতেই এটিকে অনেকে আবার এর রসকে পান করে। এর ভিতরে একটা জেলিজাত পদার্থ থাকে, সেই জেলি পদার্থটি বড় উপকারী বন্ধুরা। এবং এই গাছটি এতই উপকার, বাজারজাতভাবে বিভিন্ন কসমেটিক্সের মধ্যেও এবং ভেষজ ঔষধের মধ্যেও এই গাছের উপকার রয়েছে, অর্থাৎ সেগুলোর মধ্যে একটা ব্যবহার রয়েছে। এই গাছটি খুবই ভালো গাছ বন্ধুরা। এবার আসি এর রোপণ এবং পরিচর্যা। এর পরিচর্যায় বিশেষ কিছু লাগে না, রোপণে কেবল শুকনো মাটি, গার্ডেন সয়েল, আপনাদের যা গার্ডেন সয়েল আছে সেটাই দেবেন এবং তার মধ্যে একটু গোবর সার দিয়ে দেবেন বন্ধুরা। রোপণ করার সময় ভেজা থকথকে মাটি করবেন, গাছটিকে শুধু ধরে পুঁতে দেবেন। নিচে একটু গোড়ার অংশ থাকলেই হবে, অধিক গোড়ার প্রয়োজন নেই, তাহলেই গাছটি সুন্দরভাবে বেঁচে উঠবে। এবং এতে খুব কঠোর রোদের মধ্যে রাখবেন না, একটু রোদ আর ছায়া এরকম যুক্ত জায়গার মধ্যে রাখবেন। তবে শীতকালে এর বৃদ্ধি কিন্তু অধিক পরিমাণে হয়। একটি গাছ পুঁতবেন, তবে কিছুটা জায়গা রাখবেন বা যেই পাত্রে পুঁতবেন সেই পাত্রে একটু জায়গা রাখবেন, দেখবেন অজস্র গাছে ভরে যাবে আপনার এই অ্যালোভেরা। এবার আপনাদেরকে এই অ্যালোভেরাটা কেটে দেখাই বন্ধুরা। এখানে দেখুন কত বড় এর এই অংশটি হয়েছে, এটিকেই পাতা বলা হয়। এর পাশে দেখুন কাঁটায় ভরা থাকে, যখন আপনারা ব্যবহার করবেন এই সরু সরু কাঁটাগুলোকে চিরে বের করে দেবেন। এটিকে কেটে দেখাচ্ছি প্রুনার দিয়ে আপনারা। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে অ্যালোভেরা, আসল অ্যালোভেরা। অর্থাৎ উপরের এই চোকলাটি সরিয়ে দিলে এই যে ভিতরে রসালো শাসালো অংশ, এটি হচ্ছে অ্যালোভেরা রস। এবং এটি স্কিনে লাগালে শীতকালে স্কিনের শুষ্কতা দূর হয় এবং স্কিনের অনেক পরিমাণে ডিজিজ কেটে যায় বন্ধুরা। দেখুন আপনাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি, কিছুটা রস আমি ভালো করে চিপে নিচ্ছি, এর মধ্যে জেলি পদার্থ থাকে বন্ধুরা। এই দেখুন, এটি হচ্ছে জেলি পদার্থ। এই জেলি পদার্থটা বড়ই উপকারী বন্ধুরা। এইভাবে ডোলে নিয়ে স্কিনের যে কোনো জায়গায় আপনি লাগিয়ে দেবেন, ব্যাস কিছুক্ষণ রেখে দেবেন,
আধা ঘন্টা এক ঘন্টা তারপরে ধুয়ে নেবেন। স্কিন পরিষ্কার হবে, স্কিনের জৌলস বাড়বে এবং আপনার শুষ্কতা দূর হবে শীতে। এই দেখুন খুব সুন্দর। অনেকে আবার এটিকে এই ভিতরে জেলি অংশটিকে খেয়ে নেন, এটি হজম শক্তিতে অনেক উপকার দেয় এবং বিভিন্ন অসুখ থেকে নিরাময় প্রদান করে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে সহজভাবে এই গাছ লাগাতে পারেন। শুধু লক্ষ্য করবেন স্কিনে বা মুখে দেওয়ার সময় কেবল চোখে যাতে না যায়, চোখটাকে প্রোটেক্ট করে এটি দেবেন এবং এটি দিলে উপকার আপনি পাবেন। এখানে অজস্র চারা আমার হয়ে গেছে, এই একটি গাছ থেকে অজস্র চারা হয়ে গেছে বন্ধুরা। তো একটি চারা আপনাদের জন্যে আমি তুলে দেখাচ্ছি যাতে আপনারা দেখতে পারো। এর যে নিচের শেকড়ের অংশ, ওর পাশ দিয়েই চারাগুলো হয়ে থাকে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে এর একটি চারা। দেখুন এর মধ্যে একটা দুটো রুট রয়েছে, দুটো কি তিনটে রুট রয়েছে, ব্যাস এটাই যথেষ্ট বন্ধুরা। এর মধ্যে যদি শুকনো পাতা থাকে ফেলে দেবেন, রোপণ করে রেখে দেবেন বন্ধুরা। তাহলে এই গাছই এত বড় গাছের রূপ ধারণ করবে এবং আপনাদের উপকারে কাজে লাগবে। প্রত্যেকেই নিজের বাড়িতে এইভাবে অ্যালোভেরা লাগিয়ে নিজের বাড়িতে ভেষজ গুণগণ সম্পন্ন এই অ্যালোভেরা গাছের শ্রীবৃদ্ধি ঘটাতে পারে এবং এই গাছ দেখতেও খুব ভাল লাগে। এর পরিচর্যা অতীব অল্প, সামান্য জল দেবেন প্রয়োজন হলে বন্ধুরা, সবসময় জল দেবেন না। দেখুন আমি যেই টবের মধ্যে লাগিয়েছি তার মাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, দেখুন শক্ত এবং শুষ্ক মাটি, বেশি জলও ব্যবহার করি না, অল্প জলেই এই গাছ ভালো হয়। এ নিজের পাতার মধ্যেই সমগ্র জলটিকে স্টোর করে রাখবে, তাই অল্প জল দিলে যখন পাতা দেখবেন শুকিয়ে একদম আসছে তখন আপনি বুঝবেন এই গাছে জলের প্রয়োজন আছে, নচেৎ এই গাছ এমনিতেই। বন্ধুরা, আজকে এর সঙ্গেই আপনাদেরকে এই যে অ্যালোভেরা গাছটি রয়েছে এই গাছটিকে আমি পুঁতে দেখাবো কিভাবে সহজ উপায়ে এটি পোঁতা যায়। এবং এই পদ্ধতিতে আপনারাও যদি বাড়িতে এরকমই ছোট একটি অ্যালোভেরা গাছ কোথার থেকে নিয়ে এসে লাগাতে পারেন তাহলে তা দিয়ে দেখুন। এখানে অজস্র আমার গাছ হয়েছে একটি গাছ থেকে, আশা রাখি আপনাদেরও অজস্র গাছ হবে। চলুন বন্ধুরা, আপনাদেরকে এই গাছটি রোপণ করার পদ্ধতিটা সহজভাবে দেখিয়ে দিই। বন্ধুরা, আমি একটি পলিব্যাগ এবং প্রুনার রেডি করে রেখেছি। দেখুন আমার বাগানের গার্ডেন সয়েল শুধু মাটি, সেটি দিয়ে প্রথমে এই জায়গাটিতে এই পলিব্যাগের মধ্যে পুরো ভরে দেবো বন্ধুরা। শুধু দেখবেন যে কোনো বড় কাকড় বা কিছু যাতে এই মাটির সঙ্গে না থাকে, তাহলেই হবে। প্রথমে নিচের অংশ আপনি শক্ত মাটি দিয়ে ভরবেন, উপরের দিকটা আপনি এরকম ঝুরঝুরে চেষ্টা করবেন ঝুরঝুরে মাটি দিয়ে ভরা। শুধু গার্ডেন সয়েল, আমি এর মধ্যে কিছুই দেবো না বন্ধুরা, কোনো সার না কিছু না, ব্যাস। এই যে আমি মাটিটি নিলাম পলিব্যাগের মধ্যে, এবার এটিকে দেখে নেব যে কোনো শক্ত পদার্থ এর মধ্যে আছে নাকি, অর্থাৎ মাটি ছাড়া অন্য কিছু আছে নাকি, সেটি শুধু ফেলে নেব বন্ধুরা। এবার এটিকে সুন্দরভাবে প্যাকিং করে নেব। এবার এর মধ্যে আমি জল দেব বন্ধুরা, দেখুন পরিষ্কার জল, একদম পরিষ্কার জল বন্ধুরা, শুধু পরিষ্কার জল দিয়ে দেবেন। জলটি পুরো ভরে দিলেন, এবার একটু অপেক্ষা করবেন বন্ধুরা, জলটি যাতে শোষণ করে নেয়। এই শোষণ করা অবধি আপনাদের একটু অপেক্ষা করে নিতে, শোষণ হয়ে গেলে তারপরে গাছটি লাগানোর পদ্ধতি দেখিয়ে দেবো বন্ধুরা। গাছটি লাগানোর পর যে কোনো হালকা ছায়াযুক্ত জায়গায় আপনি রেখে দেবেন এবং অপেক্ষা করবেন। মাঝে মাঝে যখন জলটি শুকিয়ে আসবে, মাটিটি ড্রাই হয়ে যাবে দেখবেন, তখন গাছের গোড়ায় হালকা করে জল দিয়ে দেবেন এবং গাছটি যাতে বেশি নড়া না পড়ে, অর্থাৎ আপনার হাত দিয়ে বা কারো হাত দিয়ে যাতে গাছটি না নড়ে, এইটুকু একটু লক্ষ্য রাখবেন বন্ধুরা। এই দেখুন আপনাদের চোখের সামনেই মাটি আস্তে আস্তে জলগুলোকে শোষণ করে নিয়েছে, দেখলেই পাচ্ছেন নিচে দিয়ে জল বেরোচ্ছে, অর্থাৎ এক্সেসিভ জলগুলো বেরিয়ে যাচ্ছে এবং মাটি ভিজে যাচ্ছে। এবার আমাদের করণীয় কি, প্রথমে এইভাবে জিনিসটিকে প্লেন করে নেবেন, হালকা প্লেন করে নেবেন। করে নিলেন প্লেন, এবার এর মধ্যে দেখবেন কিছুই করতে হবে না বন্ধুরা, এবার শুধু একটা আঙ্গুল দিয়ে হালকা একটু হোল করবেন, এই যেরকম আমি করেছি বন্ধুরা। দেখুন একটু গর্ত পাচ্ছেন, এর মধ্যে এইটিকে শুধু ঢুকিয়ে দেবেন আর চারিপাশে এই মাটিটি দিয়ে সমান করে দেবেন, ব্যাস। এই যে করে দিলাম,
এই অবস্থাতেই এটি থাকবে বন্ধুরা, আর হাতও দেবেন না। এই অবস্থাতেই আপনি রেখে দেবেন, যখন মাটি শুকিয়ে যাবে দেখবেন শুকিয়ে আসছে, তখন অল্প পরিষ্কার জল এর গোড়ায় দিয়ে দেবেন, এবং গাছে যাতে বেশি নাড়া না পড়ে সেটিকেও একটু খেয়াল রাখবেন। তাহলেই আপনার গাছ সজীব হয়ে যাবে এবং সুন্দরভাবে এই গাছের বৃদ্ধি হবে। পরে এটিকে নিয়ে গিয়ে বড় টবে আপনি যখন গাছটি সুস্থ সবলভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।